একটি ঘটনা দিয়ে শুরু করি। মুন্নি ও রাহুলের বিয়ে হয়েছে 4 বছর। বিয়ের পর থেকে মুন্নিকে সন্দেহের চোখে দেখে রাহুল, কারণ মুন্নি একদিন মাল্টি ন্যাশনাল কোম্পানিতে এক্সিকিউটিভ হিসেবে কর্মরত। চাকরির সুবাদে তাকে বিভিন্ন লোকজনের সঙ্গে উঠাবসা করতে হয়, কিন্তু মুন্নির এই ব্যাপারটা সানন্দে গ্রহণ করতে পারছে না রাহুল। সে প্রায়ই মনে করে তার স্ত্রী পরকীয়ে জড়িত। রাহুলের মনে প্রায় সময়ই আতঙ্ক কাজ করে। অফিস থেকে মুন্নি ফিরলে মনে হয় এই বুঝি আরেকজনের সাথে শারীরিক সম্পর্ক করে এসেছে, অথচ তার সন্দেহের কোনো ভিত্তিই নেই। এটি সম্পূর্ণই অমূলক। দিনে দিনে তাদের বাসাটি যেন নরকে পরিণত হয়েছে। রাহুলের সন্দেহের মাত্রা ক্রমশই বেড়ে চলেছে। কথাবার্তায় প্রায়ই রাগ এবং বিরক্তি ঝরে পড়ে। এখনও কোনো সন্তান হয়নি ওদের, যে কারণে ভালোবাসার বন্ধনও গড়ে ওঠেনি রাহুলের মাঝে। কিন্তু মুন্নি তবু চেষ্টা করে যাচ্ছে রাহুলের অমূলক সন্দেহ কাটাতে, কিন্তু বাইরে শক্ত দেখালেও তার ভেতরটি যেন ধসে যাচ্ছে। রাহুল যে রোগে ভুগছে তার নাম ওঠেলো সিন্ড্রোম বা সন্দেহবাতিক রোগ। এমন রোগে আক্রান্ত হলে দাম্পত্য সম্পর্ক ভয়াবহ পরিণতির দিকে এগিয়ে যায়, বিস্ময় হয়ে ওঠে পারিবারিক জীবন। রাহুলের সন্দেহটি ঘনীভূত বিশ্বাসে পরিণত হলেও এর পেছনে যুক্তিসঙ্গত কোনো কারণ নেই। রাহুলের কল্পিত সন্দেহ নিছক হলেও সেটিকে বাস্তবে পরিণত করতে উদ্যত থাকে সারাক্ষণ। এইরকম কল্পনা বিষয়বস্তুটিকে বাস্তব রূপ দিতে সন্দেহের কারণে অহরহ ভেঙে যাচ্ছে সাজানো সংসার। একটি জরিপে দেখা গেছে ওঠেলো সিন্ড্রোম রোগে পুরুষেরা মহিলাদের তুলনায় বেশি ভুগে থাকে। মহিলা ও পুরুষের আক্রান্ত হওয়ার আনুপাতিক হার 1:3.76। গবেষণায় দেখা গেছে ওঠেলো সিন্ড্রোমের রোগীদের এই রোগের পাশাপাশি অন্যান্য রোগ যেমন প্যারানয়েড সিজোফ্রেনিয়া, নিউরোসিস, পার্সোনালিটি ডিসঅর্ডার, অ্যালকোহলিজম সহ অন্যান্য মানসিক রোগ থাকতে পারে। সন্দেহবাতিক রোগের কারণে ভয়াবহ সহিংসতার ঘটনাও ঘটে যেতে পারে। ব্রিটেনে ব্রডমুর হাসপাতালে চিকিৎসাধীন রোগীদের উপর পরিচালিত এক গবেষণা রিপোর্টে ডক্টর মোয়ার দেখিয়েছেন এদের মধ্যে 12% মহিলা এবং 15% পুরুষ ওঠেলো সিন্ড্রোমে আক্রান্ত ছিলেন। গবেষণায় আরও দেখা গেছে জেলাসি রোগী কর্তৃক শারীরিক জখমের মাত্রাও উল্লেখযোগ্য। এমনও দেখা গেছে ক্রমাগত তীব্র সন্দেহের জ্বালা সইতে না পেরে অনেক নিরাপরাধ পার্টনার আত্মহত্যার পথ বেছে নিয়েছেন। ওঠেলো সিন্ড্রোম রোগে কোনো ব্যক্তি আক্রান্ত হলে কৌশলে মূল্যায়ন করতে হবে, কতটুকু অমূলক বিশ্বাস রোগী ধারণ করে, কি পরিমাণ ক্রোধ বা রাগ রোগী বহন করছে ইত্যাদি। রোগীর ভেতর প্রতিশোধ পরায়ণ মনোবৃত্তি থাকলে বিশেষভাবে সতর্ক হতে হবে। এই ক্ষেত্রে পার্টনারকে কৌশলে এবং ধৈর্যের সাথে পরিস্থিতি মোকাবেলা করতে হবে। সাধারণত এই রোগে আক্রান্ত ব্যক্তি মনে করেন না যে তিনি রোগে আক্রান্ত, তাই রোগী ডাক্তারের শরণাপন্ন হতে চায় না। এক্ষেত্রে ওঠেলো সিন্ড্রোম রোগের রোগীদের চিকিৎসা করা বেশ কঠিন হয়ে পড়ে, কারণ রোগী মনে করেন না যে তার কোনো রোগ হয়েছে, ফলে চিকিৎসার যে কোনো উদ্যোগই তার কাছে অনধিকার চর্চা ও অন্যায় আচরণ বলে মনে হয়। এক্ষেত্রে যদি স্ত্রী অর্থাৎ মেয়েতে অসুস্থ হয়ে পড়ে, তাহলে মেয়ের পরিবার পক্ষ থেকে মেয়েকে বুঝিয়ে চিকিৎসার ব্যবস্থা করতে হবে। পাশাপাশি স্বামীর প্রধান কাজ হবে স্ত্রীকে এই রোগ সম্পর্কে বোঝানো, বিফল হলে ভিন্ন কৌশল প্রয়োগ করে তাকে চিকিৎসকের কাছে নিতে হবে। যদি রোগটি প্রকৃতই অমূলক বিশ্বাসের উপর গড়ে ওঠে, তবে অ্যান্টিসাইকোটিক ওষুধ ব্যবহার করতে হবে। ওঠেলো সিন্ড্রোম রোগীরা নিজের সন্দেহের কথাগুলো অন্যের কাছে বলে পরামর্শ চান, কিন্তু যাকে তিনি বলছেন তার জন্য তিনি কতটুকু ইতিবাচক হবেন তা ভাবেন না, ফলে যিনি শুনছেন তিনি তার কথা বিশ্বাস করে ভ্রান্ত পরামর্শ দিয়ে থাকেন, আর রোগীও সে পরামর্শ গ্রহণ করে তার পার্টনারের সাথে নেতিবাচক আচরণ করে থাকে। এক্ষেত্রে বন্ধু বান্ধব পরিবার সহ সবাইকেই গঠনমূলক পরামর্শ দিতে হবে, কারণ একটি ভুল পরামর্শই ভেঙে যেতে পারে রোগীর সাজানো সংসার।